আচ্ছা, খুব সুন্দর, লাল লাল দেখতে। তোমার দেখতেই পাচ্ছো খুব কষ্ট লাগছে একটা একটা করে তুলতে হয় ছোট ছোট ফল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টুডে আনাদার নিউ ব্লগ অ্যান্ড মর্নিং। আজকে মর্নিং ওয়াক করতে এসে একটা বিশেষ জিনিস লক্ষ্য পড়েছে, আমাদের চোখ পড়েছে, তো সেই জিনিসটা আমরা আজকে নেব, তুলবো। তো একটু তুলেছি, তো ভাবলাম তুলতে তুলতে কেন মিস করি, তোমাদেরকেও দেখাই। তো চলো তোমাদেরকে দেখাই। তো তোমাদেরকে দেখানোর আগে আমি একটা তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো চলো শুরু করি, আর কোনো কাটিং করব না আশা করি, হতেও পারে, বলা মুশকিল, মানুষ মাত্রই ভুল হয়। তো এটা, এই যে গাছটা দেখছো, এই গাছটা হচ্ছে বঞ্চি পাকা গাছ, আর আমি আছি, আর আমার সাথে আমার একটা আঙ্কেল আছে, ও তুলছে পাকা পাকা বঞ্চি, আমিও তুলেছি, তোমরা দেখতেই পাচ্ছ, দেখো না। তো চলো তোমাদের একটু সামনে থেকে দেখাই, খুব মিষ্টি লাগে খেতে এগুলো, আর এগুলো যদি একটু ডাসা ডাসা থাকে তাহলে কষা কষা লাগে, পাকা থাকলে খুব মিষ্টি লাগে খেতে। তোমাদের আশেপাশে যদি এরকম গাছ থাকে তো অবশ্যই প্রাকৃতিক জিনিস, আর এটা যেহেতু বাইরে জঙ্গলের মধ্যে থাকে তো খুবই সুন্দর, কোনো স্প্রে বা কিছু লাগানো হয় না, সেহেতু প্রাকৃতিক জিনিস আর খুবই টেস্টি লাগবে খেতে, অবশ্যই তোমরা ট্রাই করো। তো চলো তোমাদেরকে একটু সামনে থেকে দেখাই। তো এইটাই হচ্ছে সেই গাছ, এগুলো গাছগুলোর পাতাগুলো এরকম হয়, তোমাদের আশেপাশে যদি কোনো গাছ থাকে, এরকম যদি গাছ থাকে তো অবশ্যই লক্ষ্য করবে। আর এখন হচ্ছে মে মাস, ঠিক আছে, ঠিক বর্ষার স্টার্টিংয়েই এই ফলগুলো হয় আর পাকে, দেখে নাও, ঠিক এরকম দেখতে লাগবে। আর একটু মধ্যেখানে আরও অনেক গাছ রয়েছে, আর আর এই দেখো আমাদের অ্যাঙ্কাল তুলছে, আমিও তুলেছি অনেক কষ্ট করে। আর এই গাছটার মধ্যে একটা খারাপ বলতে কিছু নেই, কিন্তু কাঁটা, ফল যেহেতু থাকে সেহেতু কাঁটাও থাকবে, গোলাপে যেহেতু কাঁটা থাকে সেরকম এই গাছটাতেও প্রচুর কাঁটা আছে। আর দেখ, দেখে নাও কত ফল ধরেছে, আর আমরা এই ফলগুলো তুলবো আস্তে আস্তে। তো একটু তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো খুব সুন্দর, কিন্তু কাঁটা আছে, ক্যামেরা বেশি দূর যাবে না, আমার মোবাইলও বেশি দূর যাবে না। তো গাছগুলো কিন্তু হাইটগুলো খুব ছোটোই হয়, খুব বড় নয়, আমি একটু দূর থেকে দেখাই তোমাদেরকে গাছটার হাইট, এটা এতটা গাছের হাইট হয়, ওই মোটামুটি 10 ফুট 12 ফুট গাছের হাইট হয়। আগে তো চোখে পড়েনি, আর তুমি তো বলোনি আমাকে যে এইসব গাছ থাকে, অবশ্যই এগুলো ট্রাই করতে হয়, যেহেতু এতে কোনো স্প্রে থাকে না, আপেলও স্প্রে করে আপেল ঠিক রাখার জন্য। চলো ভিডিও তো হয়েছে, এবার একটু তুলে নিই, আর একটু বাড়িতে নিয়ে যাব, আর ব্রাশ করার পরই খাবো, যেহেতু ব্রাশ করিনি এখনও পর্যন্ত আমি, তো ব্রাশ করি তারপর ট্রাই করবো, আমি ওখানে খাইনি এগুলো, বাড়ির কাছাকাছি মোটামুটি 2 কিলোমিটার দূরে এসেছি মর্নিং ওয়াক করতে। এই জায়গাটার নাম হচ্ছে ফুলবাগান, ফুলবাগান থেকে একটু পেরিয়ে এসেছি আমরা, আর না ফুলবাগান, আর এখানে পুকুর পাড় আছে, ছোটো কালদো পুকুর পাড়ে এই গাছটা, অবশ্যই আমাদের লোকালে যেগুলো রয়েছে তারা সবাই জানে এই গাছটা কোথায় থাকে আর কেমন লাগে। তো একটু তুলে নিই আমি বাড়ির জন্য, দেখতেই পাচ্ছ খুব সুন্দর, লাল লাল দেখতে। আচ্ছা, এখান থেকে আমার একটা কমেন্টারি করছে আমার কাকা, বলছে খুব ভালোই বলছিস, কোথায় শিখে গেলি, আশা করি মানুষ চেষ্টা করলেই সব জিনিস শেখা যায়। তোমার দেখতেই পাচ্ছ খুব কষ্ট লাগছে একটা একটা করে তুলতে হয় ছোটো ছোটো ফল, খুব মিষ্টি লাগবে খেতে এগুলো, ভেতরে রয়েছে, ভেতরে মরি একটা ফলটার নাম হচ্ছে বৌচি পাকা, বৌচি বলে ওগুলো, বৌচি ফল। আরে এরকম তোমাদেরকে একটু এন্টারটেনমেন্ট করার মতো যেহেতু কিছু অনোখা জিনিস, ঠিক আছে, যেগুলো মানে খুব কম দেখতে পাওয়া যায় মার্কেটে, এগুলো এই ফলগুলো যেহেতু এগুলো কেউ তুলে নিয়ে গিয়ে বিক্রি করে না বললেই চলে, তো
তোমরা অবশ্যই তোমার আশেপাশে যদি এরকম গাছ থাকে তো অবশ্যই ফলগুলো ট্রাই করতে পারো, কারণ এইটা কোনো কেমিক্যাল নেই, সেহেতু শরীরে এগুলো খুব উপকারী জিনিস। তো আমাদের সাথে সাথে কিছু আঙ্কেল আরও এসে পড়েছে, তারাও তুললো, আর এইখানেও একটা আঙ্কেল রয়েছে সেও তুললো। তো দেখো আমরা কতটা তুলেছি, কতটা ফল বাড়ির জন্য নিয়ে যাচ্ছি, চলো। সো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ এতগুলো পেরেছি, কষ্ট মষ্ট করে পেরেছি, আর আমার সাথে আঙ্কেলও পড়েছে, তারটাও দেখাবো, চলো চলো তুমি দেখাও কতটা পেরেছো। দেখো এটা আঙ্কেলের হচ্ছে, ঠিক আছে, আঙ্কেল অতটা পেরেছে, আর এখন আমরা বেরিয়ে পড়েছি। তাহলে তোমার সঙ্গে আবার একবার দেখা হবে। তো আমার এই ছোট্ট ব্লগটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই ফ্রেন্ডস।